প্রাক্তন পুলিশকর্মী খুন, গ্রেপ্তার ভাইপো সহ আরও এক অভিযুক্ত। নদিয়ার গয়েশপুরে প্রাক্তন পুলিশকর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ভাইপো দেবাশিস কর্মকার সহ আরও এক যুবক। মূল অভিযুক্ত দেবাশিস কর্মকার বর্তমানে বিধাননগর থানায় কর্মরত পুলিশকর্মী। উল্লেখ্য, গতকাল রাতে নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনার্দন কর্মকারকে বাড়ির সামনে গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতী। জানা যায়, প্রাক্তন পুলিশকর্মী জনার্দন কর্মকার তিনি যখন ঘর থেকে বেরিয়ে কুকুরের খাবার দিচ্ছিলেন, ঠিক তখনই মোটর বাইকে করে 3 দুষ্কৃতী কাছ থেকে তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায়। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে প্রাক্তন পুলিশকর্মী। পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। এরপরই তড়িঘড়ি ওই প্রাক্তন পুলিশকর্মীকে রক্তাক্ত অবস্থায় কল্যাণী JNM হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসা করার পর চিকিৎসকেরা জনার্দন কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন। এরপর এই ঘটনার তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ। তদন্তে নেমে এবং সিসিটিভি ফুটেজে দেখে গতকাল রাতেই দেবাশিস কর্মকার এবং অভিজিৎ ভট্টাচার্য নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। দেবাশিস কর্মকার মৃত জনার্দন কর্মকারের ভাইপো। অভিযুক্ত ভাইপো বর্তমানে বিধাননগর থানায় কর্মরত পুলিশকর্মী বলে জানা যায়। পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে একটি ঝামেলা চলছিল বলেও সূত্রের খবর। আরও জানা যায়, মৃত জনার্দন কর্মকার একটি পৈতৃক জমি তার ভাইপো দেবাশিস তাকে না জানিয়ে অভিজিৎ ভট্টাচার্যের নামে এক যুবকের কাছে বিক্রি করে দেয়। তা নিয়ে রীতিমতো তাদের মতো আইনি লড়াই চলছিল। সেই কারণে পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তি বিবাদের জেরেই খুন। তবে অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আজ তাদের কল্যাণী মহকুমার আদালতে তোলা হবে। বলছি, কালকে গুলি করলো কে? হ্যাঁ, আপনাকে আপনার সাথে সম্পর্ক কি ঘটনায়? আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই ওনাদের। আপনি কি হুমকি দিয়েছেন ওনাকে? না না, জমি জমি নিয়ে কোনো গন্ডগোল হয়েছিল আগে? না, আমার সাথে ওনার কোনো গন্ডগোল হয়নি। কে আপনাদের জমি বিক্রি করেছে? আমাকে, আমি জমিটা নিয়েছিলাম দেবাশিস কর্মকার এবং সে কোথায়? সে কোথায়? এখানে কোথায় আছে? দুর্গারানী কর্মকার। দেবাশিস কোথায় আছে? এখানে আছে। তা আপনাকে গ্রেফতার করলো কেন পুলিশ? কোনটা দেবাশিস, কোনটা আপনাকে গ্রেফতার করলো কেন? পরে আমি জানতে পারি, ওনার জেঠু এসে পরে বলে যে এই জমি, এই বাড়িটা আমাদেরও অংশ আছে। নিয়ে উনি, আমি বাড়িটা যখন কাজ। আপনার কি নাম? অভিজিৎ ভট্ট। দেবাশিস তো না, এটা দেবাশিস ঠিকই আছে। বলছি, আপনার জেঠুকে কি আপনি খুন করেছেন নাকি? চল 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 চল, আপনাকে গ্রেপ্তার করলো কেন?